নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাই। আজ 5ই সেপ্টেম্বর, সমগ্র দেশেই এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। সেই শিক্ষক দিবস উপলক্ষে আমার এই ছোট্ট নিবেদন তোমাদের উদ্দেশ্যে। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে ভূমিকা থাকে তা নতুন করে কিছু বলার নেই। সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে তা নয়, তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রেই। তিনি তার পড়ুয়ার পাশে থেকে তার সাফল্য ও ব্যর্থতায় যথার্থ পরামর্শকারী রূপে তার সঠিক পথ নির্দেশ করবেন। সমাজের একজন আদর্শ শিক্ষক রূপে যিনি সমগ্র ভারতবাসীর কাছে পরিচিত, তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তামিলনাড়ুর তিরুটানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক। 1905 সালে মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পরিকল্পনা। 1931 সালে ব্রিটিশ নাইটহুডে সম্মানিত করা হয়। 1954 সালে ভারতরত্ন সম্মান পান। তার লেখা প্রথম গ্রন্থের নাম দি ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে তিনি বিশেষভাবে অনুগ্রহ লাভ করবেন। সেই থেকেই এই দিনটি ভারতের শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয়। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের মণি, ঋষি, সাধু, গুরু, সন্ন্যাসী অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানী জন যখন তাদের নিজস্ব মত জ্ঞান নিজেদের শিষ্যদের মধ্যে বিতরণ করেছেন, রামায়ণ, মহাভারত ও পুরাণে আমরা দেখতে পাই গুরু শিষ্যের সম্পর্ক। দ্রোণাচার্য, একলব্য, দ্রোণাচার্য, অর্জুন প্রভৃতি গুরু শিষ্যের সম্পর্ক, এবং সেখানে গুরুর প্রতি অসীম শ্রদ্ধায় ছাত্র শিক্ষকের সম্পর্কের ভিত যেন গড়ে দিয়েছিল। আজ আমাদের জীবনের প্রথম শিক্ষক হল আমাদের মা। মা তার যাবতীয় জ্ঞান, বুদ্ধি, স্নেহ, ভালোবাসা দিয়ে তার সন্তানকে জগতের উপযোগী করে তোলে। এই মাই আমাদের শারীরিক ও মানসিক গঠনের উপযোগী করে বাইরের পৃথিবীতে মানিয়ে চলার শিক্ষা দেন। তবে একজন শিশুর সার্বিক শিক্ষা অর্থাৎ জ্ঞানের পরিধির বিস্তার সম্পূর্ণ হয় শিক্ষকদের সাহচর্যে এসে। একজন শিক্ষকই সমাজকে সঠিক পথ নির্দেশ করতে পারে। ছাত্র ও শিক্ষকের সম্পর্কই সমাজকে সুস্থিরভাবে চালনা করতে পারে। তাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে কেন্দ্র করে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করার মাধ্যমেই সমগ্র সমাজকেই শ্রদ্ধা নিবেদন করা হয়। অবশেষে আমার এই ছোট্ট প্রতিবেদনটি সমাপ্ত করার আগে আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই সমাজের সমস্ত শিক্ষককে, যাদের নিরলস পরিশ্রমেই আজ সমাজ এক সুন্দর পৃথিবীর ভবিষ্যৎ পরিকল্পনা করতে পেরেছে।